মায়ের যে মূর্তিটা সেটা দেখাই। তার নাম দিয়েছি সর্বজয়া। দেখো কুলোর মধ্যে লেখা বাতাস, ওপরের দিকটা দেখতে পাচ্ছি এরকম ধরনের কিছু তৈরি করা হয়েছে, এগুলোর মাধ্যমেও মণ্ডপ ফুটে উঠবে। প্রায় 18 লক্ষ বজ্রপাত এবছর কাউন্টিং করা হয়েছে। চিন্ময় রূপ ধরে যা। উত্তর কলকাতার আরো একটা পুরনো পুজো গৌরীবেড়িয়া সর্বজনীন। পুরনো একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আসতে হয় গৌরীবেড়িয়া সর্বজনীনে। যদি ডিটেলটা দেখতে হয় তাহলে পুরনো ভিডিওটা দেখতে হবে। গুড আফটারনুন সবাইকে, নতুন আরও একটা ভিডিওতে স্বাগত। এখন আমি হাঁটছি হচ্ছে অরবিন্দ সেতুর ওপর থেকে। যারা জানো তারা তো জানোই যে অরবিন্দ সেতুর শেষের কিছুটা আগেই হচ্ছে গৌরীবেড়িয়া সর্বজনীনের পুজোটা হয়। এটা একটা সাবেকি পুজো কিন্তু খুব ভালো হয়, খুব বড় করে হয় এই পুজোটা। চিন্ময় রূপ ধরে যায় মা গো, চিন্ময় রূপ ধরে যায়। সকাল থেকে কখনো বৃষ্টি পড়ছে, কখনো আবার রোদ উঠছে। এখন রোদ উঠেছে, একটু আগে বৃষ্টিও হচ্ছিল আবার রোদও উঠেছিল। যাই হোক, চলে এসেছি একদম ব্রিজের শেষ প্রান্তে। এবার তোমাদেরকে দেখাবো, যদিও বৃষ্টির জন্য যে গৌরীবেড়িয়া সর্বজনীনের যে মাঠটা, যে অংশে পুজোটা হয় আর কি, সেখানে কাদা কাদা হয়ে গেছেই। আমি এখনও যাইনি, আগে থেকেই বলছি সমস্ত মাঠেই কাদা কাদা হয়ে গেছে, কেননা কী করবে। এখন দেখা যাক কতদূর কী প্রস্তুতি হলো, তোমাদেরকে তো দেখাবোই। মৃন্ময়ী রূপ তোর, পূজি শ্রী দুর্গা তাই, দুর্গতি কাটিল না হায় মা গো, চিন্ময়ী রূপ ধরে যায় মা গো, চিন্ময়ী রূপ ধরে যায়। চলে এসেছি গৌরীবেড়িয়া সর্বজনীন বা গৌরীবাড়ি নামে যেটা পরিচিত সেই পুজোতে। এখানে একটা গল্প রয়েছে, তোমাদের আগের ব্লগটা যারা দেখেছো তারা জানো যে 2019 সালে আমি এইখানটাতে হোঁচট খেয়ে পড়ে গেছিলাম, যেটার জন্য মানে নবমী দশমী এরপর থেকে, মানে অষ্টমী অবধি দেখা হয়েছে ঠাকুর, তারপরে দশমী মানে নবমী থেকে আর দেখা হয়নি। দেখো প্যান্ডেল মোটামুটি এই যে এই অবস্থায়, প্যান্ডেলের কাজ চলছে আর পুরো কাদা কাদা অবস্থা। চলো সামনে গিয়ে বা প্যান্ডেলের ভিতরে ঢুকে আমি তোমাদেরকে দেখাই। যে মহাশক্তির হয় না বিসর্জন, অন্তরে বাহিরে প্রকাশ যার অনুক্ষণ। যে মহাশক্তির হয় না বিসর্জন, অন্তরে বাহিরে প্রকাশ যার অনুক্ষণ। ঢোকার একদম মুখেই দেখা যাচ্ছে এখানে একটা উনুন টাইপের রয়েছে। দেখো উনুন, উনুনের মতোই তৈরি করা হয়েছে পুরোটাই মাটি দিয়ে। সম্ভবত এটার ভিতরে লাইট থাকবে, কেননা অরিজিনাল আগুন তো থাকবে না, লাইট থাকবে সম্ভবত। আর মণ্ডপটা দেখে মনে হচ্ছে লাইটের দারুণ লাগবে, অসাধারণ লাগবে। মন্দিরে দুর্গে রহে না যে বন্দি, মন্দিরে দুর্গে রহে না যে বন্দি, সেই দুর্গারে দেশ চায় মা গো, চিন্ময়ী রূপ ধরে যায় মা গো, চিন্ময়ী রূপ ধরে যায়। আমাদের দ্বিভুজে অশুভুজা শক্তি, দে পর ব্রহ্মময়ী। মণ্ডপের ভিতরে মাদুর থেকে শুরু করে আরও বিভিন্ন জিনিস আমি দেখতে পাচ্ছি, বেশ সুন্দর লাগছে। একটা আলাদা আবহাওয়া এখানে সৃষ্টি হয়েছে, মানে দারুণ একটা জিনিস দেখতে পারলাম। ওপরের দিকটা দেখতে পাচ্ছি এরকম ধরনের কিছু তৈরি করা হয়েছে, যেখানে এখানে দেখা যাচ্ছে বস্তা থেকে একটা সুন্দর একটা দারুণ লাগছে, মানে বস্তা দিয়ে এখানে তৈরি করা হয়েছে। এই দিকটাতেও এরকম টাইপের কিছু রয়েছে। হ্যাঁ, এখানে কিছু কাজ করা রয়েছে, মানে যেটা আঁকা রয়েছে হাতে আঁকা, এখানে আরও কাজ চলছে। মাদুরের ওপরেও কিছু একে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আমাদের দ্বিভুজে দশভুজা শক্তি, দে পর ব্রহ্মময়ী। শক্তি পূজার ফল
ভক্তি কি পাবো শুধু হব নাকি বিশ্বজয়ী। বিশেষ করে এই যে জিনিসটা তৈরি করা হয়েছে, হয়তো এটা কোনো গাছ টাইপের কিছু মনে হচ্ছে, গাছ দিয়ে মানে গাছের আকৃতির মতো, নিচে শিকড়ের মতো তৈরি করা হয়েছে আর উপরে এরকম একটা কিছু। এই পূজা বিলাস সংহার কর মা, এই পূজা বিলাস সংহার কর মা, যদি পুত্র শক্তি নাহি পায় মাগো চিন্ময়ী রূপ ধরে আয় মাগো। মণ্ডপের ভিতরে একটা গ্রাম্য ছোঁয়া পাচ্ছি, আর দেখা যাক কি বলতে চাইছেন এখানকার শিল্পীরা। চিন্ময়ী রূপ ধরে আয় মৃণময়ী রূপ তোর বুঝি শ্রী দুর্গা তাই, দুর্গতি কাটিল না হায় মাগো। এখানে বেশ কিছু দড়িও রাখা হয়েছে, দড়িগুলোকে এইভাবে মানে পাকিয়ে এইভাবে রাখা হয়েছে, আই থিঙ্ক এইগুলোকে এইরকমভাবেই কিছু একটা করা হবে, ইনস্টলেশনের মাধ্যমে কিছুটা করা হবে। আরও কিছু জিনিস তোমাদেরকে দেখাই, দেখো এই যে জিনিসগুলো দেখছো এখানে, এগুলোর মাধ্যমেও মণ্ডপ ফুটে উঠবে। এগুলো কি মানে মানে দেখে মনে হচ্ছে পুরো মানে কাঁচের মতো দেখা, দেখে মনে হচ্ছে কাঁচ তো না, প্লাস্টিক, প্লাস্টিকে এরকম ধরনের কিছু জিনিসপত্র করা হয়েছে। দেখো কুলোর মধ্যে লেখা বাতাস, ঠিক আছে, এখানে কাজও চলছে, বিভিন্ন অনেক কুলো এখানে রাখা আছে, এগুলো ইনস্টলেশনের কাজ আছে, মণ্ডপের বিভিন্ন প্রান্তে এগুলো থাকবে। জাগো মৃণময়ী চিন্ময়ী রূপে জাগো। ফাইনালি তোমাদেরকে দেখাই হচ্ছে এখানে যে মায়ের যে মূর্তিটা সেটা দেখাই, অসাধারণ লাগছে। তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো, জাগো যোগ মায়া জাগো মৃণময়ী চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো, জাগো যোগ মায়া জাগো মৃণময়ী মা। বরষ বৃথাকে দে যাই বৃথাই মা তোর আগমনি গাই, বরষ বরষ বৃথাকে দে যাই বৃথাই মা তোর আগমনি গাই, সেই কবে মা আসিলি ত্রেতায়, সেই কবে মা আসিলি ত্রেতায় আর আসিলি নাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো, জাগো যোগ মায়া জাগো মৃণময়ী মা। যে কুলোগুলো দেখালাম সেগুলো এখানে সেট করা হবে, মানে মাদুরের একদম এরকম জায়গা, এই যে কুলোর আকৃতি করা হয়েছে,
কাটা হয়েছে এখানে সেট করা হবে। এইদিকেও দেখতে পাচ্ছি, এইদিকেও দেখতে পাচ্ছি এরকম ধরনের জিনিস, যেখানে মাদুরটা মাদুরের এখানে বেশ সুন্দর লাগবে যেহেতু মা দুর্গার এই যে এই দুটো জায়গায় এরকম থাকবে ইনস্টলেশন কাজ। এখনও অনেক কাজ বাকি রয়েছে। ছেড়িয়া দিলাম চরণে তো জাগিলি নে তুই এলি নে ধরায়, মা কবে হয় হেন কঠোর কোটি নয়নে নীল পদ্মমা। ছেড়িয়া দিলাম চরণে তোর জাগিলি নে তুই এলিনে ধরায়, মা কবে হয় হেন কঠোর দশ ভুজে দশ প্রহরণ ধরি। আয় মা দশ দিকাল করি দশ ভুজে দশ প্রহরণ ধরি। নমস্কার, আমি সৌরভ নাগ, গৌরীবেড়িয়া সাব ইউনিয়নের 88তমের বর্ষে আমি থিম শিল্পী। এই যে এই বছর যে তোমার ভাবনা, এই ভাবনাটা আমি সম্পর্কে তোমার ভাবনা, এই বছর আমার একটা ক্যারেক্টারিজমকে নিয়ে, যেটাকে নিয়ে আমি কাজ করছি, তার নাম দিয়েছি সর্বজয়া। ব্যাপারটা হচ্ছে এরকম যে বজ্রবিদ্যুৎ বর্তমানে পশ্চিমবঙ্গে একটা বিরাট ছায়া ফেলেছে। প্রায় 18 লক্ষ বজ্রপাত এবছর কাউন্টিং করা হয়েছে এবং প্রায় 2300 সামথিং মানুষের পরিবার, সদস্যরা সর্বহারা হয়েছে। এই রকমই একটা গল্পকে নিয়ে আমরা এই পূজাটা করছি, যে সর্বহারা কিছু মহিলারা কীভাবে ফাইট ব্যাক করে সর্বজয়া হয়ে উঠছে। আচ্ছা, সর্বহারা থেকে সর্বজয়া, এই গল্পটা আমরা দেখতে পারবো এখানে? হ্যাঁ, আমরা একটা সেই রকমই একটা ইনস্টলেশন এবং রিয়েলিস্টিক মিশিয়ে মডার্ন আর্ট করছি, যেখানে আমরা দেখাতে চলেছি যে কীভাবে সর্বহারারা সর্বজয়া হয়ে উঠছে। এখানে শুধুমাত্র কি নারীর চিত্র এখানে ফুটে উঠবে নাকি সে সমস্ত বিদ্যুৎ বজ্রপাতে যারা মারা যাচ্ছে? না, শুধু বজ্রপাতে মারা যাওয়াটা আমি এখানে শো করছি না। তার কারণ ব্যাপারটা হচ্ছে যে আমার গল্পটা সে এখানে নিয়ে যে লড়াইটা সেখান থেকে শুরু হচ্ছে, যে যারা সব কিছু হারাচ্ছে তারা কী করে ফাইট ব্যাকটা করছে, তারা কী করে বাকি জীবনটাকে কাটাচ্ছে। অ্যাকচুয়ালি বাড়ির পরিবারে বটবৃক্ষ, সেটা বাবা হতে পারে, ভাই হতে পারে, স্বামী হতে পারে, যে কেউ হতে পারে, তো তাদেরকে হারানোর পর সর্বহারারা কী করে সর্বজয়া হচ্ছে, অর্থাৎ তাদের লড়াইটা বলতে পারে। আচ্ছা বেশ, এই যে মণ্ডপ আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জিনিসপত্র দিয়ে তৈরি হয়েছে, মূলত যে উপকরণ দিয়ে তৈরি হয়েছে সেটা একটু জানতে চাই। হ্যাঁ, মূলত উপকরণ বলতে আমরা এমন কিছু জিনিসপত্র ইউজ করেছি যেটাকে বেসিক মেটেরিয়ালস বলা হয় এবং যেটা টোটালি ওই অঞ্চলগুলো উপকূলবর্তী অঞ্চলের মানুষের একটা দৈনন্দিন জীবনে ব্যবহারযোগ্য জিনিস। যেমন ধরো আমি বলছি, এখানে চট আছে, তেরপল থাকছে, মাটির ঘর দেখতে পাবে এখানে, প্লাস খড় আছে, ভারী চালনের খড় ইউজ করা হয়, খড়, মাদুর, এইগুলো যেগুলো একদম বেসিক উপকূলবর্তী অঞ্চলের মানুষের জীবিকা নির্ভরের বা জীবিকা ধারণের জন্য যারা ইউজ করে, সেটাকে আমরা এখানে বেসিক্যালি বেসিক মেটেরিয়াল হিসেবে ইউজ করেছি। এবার তার সঙ্গে অ্যাডিশন তো কিছু রয়েছে, তো অ্যাডিশনের মতো করে রয়েছে, বাট বেসিক মেটেরিয়াল এইগুলোই। আচ্ছা, মণ্ডপের ভিতরে আবহের একটা ব্যাপার রয়েছে, সেই ব্যাপারটা একটু দর্শকদের জানাও। প্রথমেই বলে রাখি, আমাদের আবহ করছেন গৌতম ব্রহ্ম। তো অ্যাকচুয়ালি আবহটা এইভাবে তৈরি করা হয়েছে যে সার্কামটেন্সেস মাথায় রেখে, এবং যেহেতু কাজটার মধ্যে কিছুটা রিয়েলিস্টিক কিছুটা অ্যাবস্ট্রাক্ট, তাই রিয়েলিস্টিকের সাউন্ডের জন্য আমরা বাজের এফেক্টটাকে ইউজ করেছি বা করবো। আর তার সঙ্গে একটা যেহেতু উৎসব পরিবেশ, তো আমরা এখানে যত গল্পই বলি না তারপরে একটা আনন্দের উচ্ছ্বাসের জায়গা থাকে, তো সেটাও থাকছে। এই যে ওপরে এইগুলো কি মেঘ হিসাবে দেখানো হয়েছে? এগুলো অ্যাবস্ট্রাক্ট মেঘ হিসেবে দেখানো হয়েছে। এইখানে একটি তুলসী মন্দির দেখতে পাচ্ছি, তুলসী মন্দিরের মাধ্যমে সেই তাদের যে বাড়ির, হ্যাঁ অ্যাকচুয়ালি এখানে আরও দুটো স্কাল্পচার আছে, একটা শাঁখ বাজাচ্ছে, একটা কুড়োর বাতাস করছে। আমরা যদি দেখি যে শাঁখের আওয়াজ এবং কুড়োর বাতাস দুটোই ওই বিদ্যুৎ চমকালে বা বাজ পড়লে ভাবে ভাবা হয় যে এটাই রেমেডি। অ্যাকচুয়ালি একটা একটা খুব গ্রাম্য একটা ধারণা, তবুও এটা ওদের কাছে রেমেডি, ওদের কাছে একটা আশ্বাসের জায়গা, এবং শাঁখ বাজালে যাতে বিদ্যুৎটা বন্ধ হয়ে যায়, বা অ্যাকচুয়ালি শাঁখ বাজালে বিদ্যুৎ বন্ধ হয় না। এটা বলে রাখি, দেবরাজ ইন্দ্র শাঁখের ধরনীতে তুষ্ট হন এবং তার যে হাতি ঐরাবত তিনিও তুষ্ট হন, তার জন্যই বাজ পড়া বন্ধ হয়। এটা
মাইথোলজি। তো এই এই পরম্পরাটা আস্তে আস্তে তাদের মধ্যে চলে এসছে। একইভাবে কুলো হাওয়া দ্বারা আলক্ষী বিদায়, আলক্ষী মানে হচ্ছে এখানে মেঘ, মানে কালো মেঘকে আলক্ষী বলা হচ্ছে, যে এই মেঘকে বিদায় করার জন্য অনেকে কুলো বাতাস করে। তো ওই দুটো মেন সাবজেক্ট হিসেবে আমরা রেখেছি। আচ্ছা, এই যে কুলোগুলো আমরা দেখতে পাচ্ছি, বাতাস লেখা কুলো, হ্যাশট্যাগ বাতাস। আচ্ছা, হ্যাশট্যাগ বাতাস, হ্যাশট্যাগ বাতাস। তো কারণটা হচ্ছে কুলো আর বাতাস, কুলোর হ্যাশট্যাগ বাতাস মানে হচ্ছে কুলোর বাতাস। তো সেই হিসাবে আমরা এটা ইউজ করি। এগুলো কোথায় ইনস্টলেশন? এটা অ্যাকচুয়ালি পিছনে কিছু ব্যাকড্রপে ইনস্টলেশন লিখেছি আমরা। তো মায়ের পিছনে? না, মায়ের পিছনে নয়, প্যান্ডেলের ব্যাক সাইডটাতে আমরা রেখেছি কিছুটা, যেখানে আমাদের লোকের ফার্স্ট চোখটা যেখানে গিয়ে আটকায় সেই জায়গাটা আমরা রেখেছি। আচ্ছা, আর দেখতে পাচ্ছি একটুখানি এগালেই এই যে মানে বটবৃক্ষ, এখন আগে বললাম বটবৃক্ষ, আমি পরিবারের কথা এখনই উল্লেখ করলাম যে পরিবারে বটবৃক্ষ যখন ভেঙে পড়ে তখন তারা কিলো ফাইভ ব্যাক করছে। তো ওটা এটাকে ভাঙা বটবৃক্ষ হিসেবে দেখানো হচ্ছে, এবং ছোটটা দেখলে বুঝতে হবে যে মাথায় একটা বাঁচ পড়েছে, যেখানে পড়ে ডালটা ভেঙে গেছে, সেরকম দেখাচ্ছি আমি। আচ্ছা বেশ, তুমি তো একজন শিল্পী, এবার একটুখানি আলাদা আমি প্রশ্ন করব, সেটা হচ্ছে শিল্পের শিল্পত্বের ধারণা, তোমার একটা শিল্প শিল্প যেটা আছে সেটার সাথে দুর্গাপূজার একটা মেলবন্ধন রয়েছে, এইটাকে কীভাবে ব্যাখ্যা করবে? আমার ব্যান্ডেলটা দিয়েই বলি, অন্য কাউ কোনটা দিয়ে বলবো না। আমার এখানে দুর্গা ঠাকুরটা যদি অনেক ভাবে সর্বজয়া থিমেতে সর্বজয়াটাই তো ঠাকুর হতে পারতো, মানে আমি মা দুর্গা হতে পারতো। তো আমার এখানে আমি আলাদা করে ঠাকুর তৈরি করেছি যেটা একদম থান বেসিস ঠাকুর। এবার থানটা কেন বলা হচ্ছে, কারণ যখন সর্বহারা হয়ে পড়ে মানুষ, তখন মানুষের মনের যে দিক থেকে ভেঙে পড়া বা দুর্বল হয়ে পড়া, সেখান থেকে পুনরায় শক্তি সঞ্চয় করার জন্য তারা বিভিন্নভাবে ভগবানের কাছে মানত করে। আর যেহেতু মা সর্বশক্তিমান বা মাই সর্বজয়া, তাই তার কাছে এই সর্বহারাদের ফাইট ব্যাক করার একটা মানত রয়েছে। তো সেটার জন্যই আমরা থানের ঠাকুর এটা ইউজ করেছি। সম্প্রতি ইউনেস্কোতে আমাদের কলকাতার দুর্গাপুজোকে সামিল করার একটা চেষ্টা চলছে, যেটা অত্যন্ত গর্বের বিষয়, এই বিষয়টা নিয়ে তোমার অভিমত? প্রথম অভিমত বলি যে আমাদের সারা বিশ্বজুড়ে বহু শিল্পী আছে এবং বহু শিল্পের সঙ্গে যুক্ত হয়ে আছে। দুর্গাপুজো একটা এমন প্ল্যাটফর্ম যেখান থেকে পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলার উপকূলবর্তী অঞ্চলগুলোতে প্রচুর শিল্পীরা এই অঞ্চলে এই কাজের সঙ্গে যুক্ত হয়, যেখানে তাদের শিল্পকর্মটা ফুটিয়ে তোলে, বা এটা তাদের একটা বড় প্ল্যাটফর্ম। এবং এই প্ল্যাটফর্মে মানে অ্যাকচুয়ালি আমি যদি একটু অস্ট্রিয়ার দিকে যাই বা ইউরোপ কান্ট্রিগুলো যাই, ওখানে বডি পেন্টিং একটা ফেস্টিভ্যাল হয় যেটা একটা মাত্রা পেয়েছে, ঠিক সেরকমই দুর্গাপুজো একটা সেরকম প্ল্যাটফর্ম যেখানে এই সব রকম আর্ট, আমি বলছি না শুধুমাত্র পেন্টিং, পেন্টিং বলো, স্কাল্পচার বলো, মডার্ন আর্ট বলো, উডেন লেদার, মানে যা যা মানে যা যা মানে কাজকর্ম হয় শিল্পটাকে নিয়ে, সেটাকে একটা বড় প্ল্যাটফর্ম তৈরি হয়েছে আজকে দুর্গাপুজো। তার জন্য অনেক অনেক ধন্যবাদ ক্লাব কমিটি বা ক্লাব সদস্যদের, এবং যারা প্রচার মাধ্যমে আমাদেরকে নিয়ে আসছে বা তোমাদের মতো বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, এদেরকে আমরা প্রচুর অনেক ধন্যবাদ জানাই। এবং আমার বক্তব্য হচ্ছে যে এই শিল্পকর্মগুলোর সঙ্গে যুক্ত হয়ে হতে পেরে নতুন শিল্প ভাবনার উদ্ভব হয়, মিক্সচার শিল্পের উৎপন্ন উদ্ভব হয়, যেটা মানুষের মানে আই মিন বিশ্ব দরবারে পৌঁছানোর প্রয়োজন আছে। কারণ আর্ট কালচারের মাধ্যমেই মানে ব্যাপকতর রূপ নেয়, ঠিক আছে, বিভিন্নভাবে আমরা দেখি ইন্সপিরেশন আর্ট বা কালচারাল আর্টগুলো আস্তে আস্তে করে এইভাবে ডেভেলপ হয়েছে। তো এইটা একটা নতুন ঢেউ তৈরি হয়েছে যে ঢেউতে পরবর্তীকালে সারা বিশ্ব উদ্ভাসিত হবে, এবং সেটার কিন্তু তার জন্যই বলবো ইউনেস্কো এই যদি মান্যতা দেন তাহলে হয়তো একটা বড় পালক যুক্ত হবে কলকাতা দুর্গাপুজোর সঙ্গে। তবুও তো কিছু মানুষ, আমরা জানি যে অর্থনীতির চাকা ঘোরা দুর্গাপুজো, তবুও কিছু মানুষ বলে থাকেন যে এই কবিতা হয়ে কেন এত বড় করে দুর্গাপুজো, তাদের জন্য কি বলবে? তাদেরকে আমি একটা কথাই বলবো, দুর্গাপুজো কিন্তু বড় ছোট মেজে হয়ে ভাবাটা খুব বাজে ব্যাপার। কারণ পুজো যখন তো হচ্ছে না, সেটা মানে অ্যাকচুয়ালি পুজোটা কিন্তু হবে, আমরা যদি আজকে থিম নাও করি তাহলে কিন্তু পুজোটা হবে, কারণ এটা একটা মানুষের আবেগ, বাঙালির আবেগ, বাংলা কিন্তু বাঙালি কিন্তু দুর্গাপুজোটাকে করবেই করবে। তো এবার তার সঙ্গে অ্যাডিশনটা হচ্ছে শিল্পের যে চর্চাটা যে এখনও বর্তমানে বজায় আছে, আমি ভারতের অন্য কোনো স্টেট নিয়ে কথাবার্তা বলছি না, শুধু পশ্চিমবঙ্গ নিয়েই বলছি, পশ্চিমবঙ্গের মতো এত কালচারাল স্টেটে এই যে কালচারটা এখনও বজায় আছে বা এই প্র্যাকটিসটা যে হচ্ছে, সেটা যে পয়সাতেই হোক না কেন, আমি বলছি না পয়সা কথা আসছি না, পয়সা বাদ দিয়ে যে কালচারটা হচ্ছে সেইটা কিন্তু মানে মানে কি বলবো একটা দিক দেখায় যে পশ্চিমবঙ্গ কোন জায়গাটাতে এগিয়ে আছে, ঠিক আছে। আজকে আমি কোনো রাজনৈতিক রঙে যাচ্ছি না বা কারোর দিকে যাচ্ছি না, কিন্তু পশ্চিমবঙ্গে দুর্গাপুজো কিন্তু এই শিল্পীদের এবং শিল্প সত্তাকে একটা বজায় রেখেছে, মানে ধরে রেখেছে বলবো। এবং তাদের আমার শুধুমাত্র মৃৎশিল্প বা তোমাদের মতো আর্টিস্ট নয়, না সমগ্র শিল্প আমি বলছি, মানে তুমি আজ থেকে ফাইভ ইয়ার্স ব্যাকে যদি চলে যাও দেখতে পাবে মানে পশ্চিমবঙ্গতে প্রচুর মানে কলকাতা দুর্গাপুজোতে প্রচুর শিল্পী কাজ করতেন, যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের শিল্পীকে তুলে নিয়ে এসছেন এই
শিল্পকর্মে। আজ একটু ঘাঁটা বদলেছে অন্য ব্যাপার, কিন্তু তারাও কিন্তু সুযোগ পেয়েছে, আজও পাচ্ছে, তারা অন্য ফর্মে পাচ্ছে বাট পাচ্ছে, ঠিক আছে। এবং এটা একটা মজার বিষয় যে যারা ওই কথাটা বলে না যে এটা একটা এলাহি বা এটা একটা রাজকীয়তা বা পয়সা নষ্ট করা, এটা খুব বাজে কথা। কারণ পয়সাটা নষ্ট হচ্ছে না, যে পয়সাটা ক্লাব আজকে বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়ে ইনভেস্ট করছে সেটা কিন্তু একটা কাউকে একটা দিচ্ছে, মানে সেটা সহশিল্পী হোক মৃৎশিল্পী হোক কাউকে একটা দিচ্ছে, তারা আবার তারা শিল্পীকে দিচ্ছে। ফলে টাকাটা যখন আমি ত্রাণের মাধ্যমে দিচ্ছি সেটা কিন্তু একটা খুব স্বল্প বা সাময়িক, কিন্তু এই যে কাজ করে সে রোজগার করছে, আজ সে তিন মাস কাজ করে যে টাকাটা রোজগার করবে সেটা অন্তত সে অন্তত পাঁচ ছ মাস চালাতে পারবে, তো পাঁচ ছ মাসে তারা একটা তারা ব্যবসা করতে তৈরি হচ্ছে। তো এইটা প্রয়োজন আছে, এইটা কোনো বিলাসিতা নয়। যারা বলছেন তারা কিন্তু খুব ভুল ইঙ্গিতে বলছেন, ত্রাণ দিয়ে মানুষের পেট ভরানো যায় না, কিন্তু কর্মসংস্থান পেট ভরানো সম্ভব এবং কর্মসংস্থান এখানেই সম্ভব। একদমই তাই, একদমই আমি 100% তোমার সাথে একমত। এবার আমি তোমার থেকে জানতে চাইবো এই বছর দর্শনার্থীদের জন্য কি বার্তা থাকছে। একটা বার্তা আমি অবশ্যই প্রথমে বলবো, যেহেতু সিচুয়েশানটা এখনও টালমাটল জায়গায় রয়েছে, লাইক কোভিড বিধিটা কঠোরভাবে মেনে চলবেন, কারণ ওটাকে মেনে চলার প্রয়োজন আছে। তার সঙ্গে আমি বলবো যে ঠাকুর দেখুন, কারণ আপনাদের এই আপনারা বেরোবেন ঠাকুর দেখতে আসবেন, এটাতে একটা সুবিধা হবে, যেটা হচ্ছে কি যে যারা ফুচকাওয়ালা চাটওয়ালা বা যারা রাস্তায় খাবার নিয়ে বসে তাদেরও দু পয়সা রোজগার হবে, কারণ আপনারা বাড়িতে বসে হয়তো কোনো বড়ো হোটেল থেকে খেয়ে নিতে পারবেন, সেটা বড় না আজকে অনেক বড় বড় মানে কী বলবো পাবলিক আই মিন সোশ্যাল মানে সাইজ আছে, যারা এখান থেকে খাবার অর্ডার করা যায়, কিন্তু এই যে আনন্দটা এটা কিন্তু আমার মিস হয়ে যাচ্ছে। ছোটোবেলায় আপনারা কীভাবে সময়টা কাটিয়েছেন আর আপনাদের শিশুরা কীভাবে সময় কাটাচ্ছে এটা একটু ভাববেন, কারণ ওরা বড্ড ঘরবদ্ধ হয়ে যাচ্ছে, ওদেরকেও একটু বেরোনোর প্রয়োজন, ওদের একটু আই মিন পরিবেশের সময় মেশার প্রয়োজন আছে। তো এটা কিন্তু অনেক কিছু বদলে দেয়। তো আমি বলবো যে বেরো, আসুন দর্শনার্থীরা, এসে যদি সম্ভব হয় প্যান্ডেল দেখুন বা ঘুরুন, কিন্তু সেটা কোভিড বিধি মেনে। আমি বলছি না যে সাত দিনে ঠাকুর দেখতে হবে, আপনার দুদিন দেখুন তিন দিন বাট দেখুন, মানে একদমই মানে অফ হওয়াটা আমার মনে হয় না এখানে উচিত হবে। অনেক ধন্যবাদ। মণ্ডপ দেখালাম, মায়ের মূর্তি দেখালাম, অসাধারণ মায়ের প্রতিমা, দারুণ লাগছে দেখতে, দারুণ লাগছে। পুরোটা যখন তৈরি হয়ে যাবে আমি দেখার অপেক্ষায়, জাস্ট আর কিছুদিনের অপেক্ষা, দেখবো তারপর কীরকম, মানে প্রস্তুতি তো দেখালাম তোমাদেরকে, তারপর দেখবো কীরকম তৈরি হলো বিষয়টা। ভিডিওটা এই অবধি থাকলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও একটা, যদি চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারো, আর যদি আমার সাথে সরাসরি কথা বলতে চাও এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, আমাকে ফলো করে মেসেজ করতে পারো। তাহলে রাখছি, আবার নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই। আয় মাদশ দি কালো করি দশাতে আন কল্যাণ ভরি, দশাতে আন কল্যাণ ভরি, নিশীথ শেষে উষা গো তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আ।